আজকে আমি এদিক দিয়ে আসছিলাম, আমি একজন স্টুডেন্ট। তো ক্লাসে আমাদের আমরা দুইজন ছিলাম, তো আমাদেরকে বাসের কন্ট্রাক্টররা এই স্টুডেন্টের শার্ট দেখে উল্টা পাল্টা পিড়াইলো। তো আমি আমি একজন ভালো স্টুডেন্ট, আমি এসবের কিছুর প্রতি জড়িত ছিলাম না। আমি তাদের বলছি যে আমি এইসব কিছুতে জড়িত ছিলাম না, আমি শুধু একজন ভালো স্টুডেন্ট, আমি ক্লাসে যাইতেছিলাম। কিন্তু আমি কিছুক্ষণ আগে স্যারের ফোন দিছিলাম, স্যার বলছে এই দুই দিন স্কুল বন্ধ, এই গ্যাঞ্জামের জন্য স্কুল বন্ধ দিয়ে দিছে। আর এই যে বাস চালকরা যে আমারে মারলো, বাস চালকদের লাইসেন্স আছে? ওরা যে গাড়ি চালায় লাইসেন্স আছে? কয়টা বাস চালকের লাইসেন্স আছে আপনি দেখান?